সৌদি আরব বিমানবন্দর বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হিসেবে পরিচিত এই বিশাল বিমানবন্দরটি এত বড় যে এর মধ্যে থেকে শহরকে চার পাঁচটি মতো বাস করতে পারবে এই বিমানবন্দর সম্পর্কে আকর্ষণীয় তথ্যগুলি জেনে নিন আপনি নিশ্চয়ই সারা বিশ্বের অনেক বিমানবন্দরের কথা শুনেছেন আবার কোনো কোনো বিমানবন্দরে হয়তো সশরীরে উপস্থিত হয়েছেন কিন্তু সেগুলি যতই বিশালাকার হোক না কেন আদতে সবই ছোটো কারণ বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর হিসেবে খ্যাতি পেয়েছে একটি বিমানবন্দর কিছু বিমানবন্দর তার পরিষেবা ও সুবিধার জন্য সারা বিশ্বে পরিচিত তালিকায় রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরটিও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এই বিমানবন্দরটি আয়তনে এত বড় যে প্রায় চার থেকে পাঁচটি শহরে এলাকায় বসতি স্থাপন করতে পারবে এত বড় জায়গায় যে একবার কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া নাকি ভার তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই বিমানবন্দর সম্পর্কে বিশ্বের বৃহত্তম বিমানবন্দরটি রয়েছে সৌদি আরবের দামে বিমানবন্দরটি কিং ফাহাদ নামে পরিচিত এটি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হিসেবে খ্যাতি অর্জন করেছে এই বিশাল বিমানবন্দর চত্বর সাতশো ছিয়াত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বিমানবন্দর ভবনটির সমগ্র এলাকা মাত্র ছত্রিশ দশমিক আট বর্গ কিলোমিটার ওপরে নির্মিত হয়েছে বিমানবন্দর কিং ফাহাদের এলাকাটি এত বড় যে ভারতের চারটি ছোট শহর এখানে বসতি স্থাপন করতে পারে কারণ বিমানবন্দরের আয়তন প্রায় একশো কিলোমিটার কিং ফাহাদ বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু করেছিলেন উনিশশো সালে এবং এটি আঠাশে নভেম্বর সালে শেষ হয় বিমানবন্দরটি উনিশশো নিরানব্বই সাল থেকে একটি বাণিজ্যিক ওয়েবসাইট পরিচালনা করছে তারপর থেকে এটি তেতাল্লিশটি গন্তব্যের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই বিমানবন্দরে তিনটি টার্মিনাল বিল্ডিং আছে যা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন শুধু তাই নয় যাত্রী সংখ্যার দিক থেকেও এটি তৃতীয় বৃহত্তম বিমানবন্দর তথ্য অনুযায়ী প্রতি বছর এখানে এক কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন